বেশিরভাগ যেটা এবারে খুব ইন্টারেস্টিং সেটা হচ্ছে বিভিন্ন দলের যারা অন্যান্য দলেরও সমর্থক বা কথা বলছে, এটা আমার পক্ষে একটা নতুন পাওনা বলে মনে করি এবারে নির্বাচন। এখন পর্যন্ত নির্বাচন কমিশনের ভূমিকা কেমন দেখছেন? নির্বাচন কমিশনের ভূমিকা যেটা আমাদের আইনগত সব ঠিকই আছে, আমি কোনো খারাপ দেখিনি বা সেরকম কোনো কমপ্লেনও নেই। আমরা নিজের আইন মতো আমরা কাজ করি, বেআইনি কাজ করার চেষ্টা করি না, অন্যান্য দল করে। তবে ভূমিকা এখন পর্যন্ত ভালো। আপনি তো অনেক ভোট পার করেছেন এবং দেখেওছেন প্রার্থী হয়েছেন, এবারে ভোটটা কতটা ভোটটা এখনো ভালো করে জমে ওঠেনি, তবে আলাদা আর কি ওই কি হবে। তো এবার নির্বাচন কমিশনের একটু আইনগত কড়াকড়ি একটু বেশি আছে আমার মনে হয়, সেগুলো সবার ক্ষেত্রে যেটা হবে আমাদের ক্ষেত্রেও সেটা হবে। কিছু আপত্তি আমার ছিল যেটা হচ্ছে এই যেটা পারমিশনের ব্যাপারটা, যে ক্যান্ডিডেটের মুভমেন্টটা অনেক ক্ষেত্রে রেস্ট্রিক্টেড হয়ে যাচ্ছে, কিছু কিছু প্রবলেম হয়ে যাচ্ছে। গ্রামে গঞ্জের লোকরা ক্যান্ডিডেট গেলে ছোটো একটা লাউড স্পিকার করা স্বাভাবিক, একটু বাজ বাজনা করা স্বাভাবিক, সেক্ষেত্রেও যদি পারমিশনের প্রয়োজন হয় আর পারমিশন একটা টাইম মান বেঁধে দেওয়া আছে এতদিন আগে করতে হবে, সেগুলো একটু সমস্যা হচ্ছে। এগুলো নিয়ে আমরা টিমের সাথে কথা বলছি। প্রতিযোগিতার বাজারে এবারে ভোটের খরচের বহরটা একটু বেশি মনে হচ্ছে আপনার? ভোটের খরচ তো নিশ্চয়ই আগের তুলনায় একটু বেশি হবে। না, 70 লক্ষ কি ঠিক নাকি? ইলেকশন কমিশন যখন করেছে তখন সেটাই ঠিক। এটা অন রেকর্ড। ইলেকশন